কলকাতার লেদার কমপ্লেক্স পেল নতুন 163টি লেদার কোম্পানি। আগামী সেপ্টেম্বর মাসেই দেওয়া হবে জমি। কলকাতা লেদার কমপ্লেক্সের মধ্যেই জমি দেওয়া হবে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। যে জমিগুলি রবিবার ঘুরে দেখলেন রাজ্যের মাননীয় মন্ত্রী জাভেদ খান ও শওকত মোল্লারা। দেখুন, আজকে আমরা ভিজিট করলাম, যে আমাদের হাইপার কোঅর্ডিনেশন কমিটি আছে, সেই কমিটি এখানে যে সেক্টর সিক্সের কাজ চলছে সেগুলো আমরা ভিজিট করলাম, তার কতটা ডেভেলপমেন্ট হয়েছে। এখানে ফুটপাথ থেকে শুরু করে, এখানে ড্রেনেজিং সিস্টেম থেকে শুরু করে, ফ্যান্সিং থেকে শুরু করে, এবং যে নতুন যে 163টা কোম্পানি আসবে সেই কোম্পানিকে কীভাবে হ্যান্ডওভার দেওয়া হবে, এই সমস্ত বিষয়ে কিছু আলোচনা হলো। সঙ্গে সঙ্গে এখানে বাসস্ট্যান্ড, এখানে ক্যান্টিন, এটা সব কিছু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভিজিট করেছি এবং সেগুলো খুব দ্রুত কাজ শুরু হবে এবং অনেকটা অনগোয়িং প্রসেস আছে। এবং কিছু জায়গায় কিছু ব্যারিকেশন আছে, এখানে সমস্যাও কিছু আছে। এবং এখানে যারা বিশেষ করে ল্যান্ড লুজার, যারা যাদের জমি এখানে গিয়েছে, সেই জমি হয়তো অনেকেই এখানে কোনো সুযোগ পায়নি, কারণ এখানে আলোচনা ছিল, একটা ল্যান্ড লুজারদের সঙ্গে একটা আলোচনা ছিল বা চুক্তি ছিল যে যাদের জমি যাচ্ছে তাদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা হবে এখানে, কিন্তু সেটা এখনও পর্যন্ত হয়নি। আমি ইতিমধ্যে এমএসএমই ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি, আমি তাকে বলেছি আপনি ল্যান্ড লুজারদের লিস্টটা দিন, আমাদের ল্যান্ড লুজাররা কতটা তারা বেনিফিট পেয়েছে বা কতটা তারা ডিপ্রাইভড হচ্ছে এটা আমি দেখব, সেইটা আমরা খুব তাড়াতাড়ি লিস্ট পাবো। তারপর এখানে কোথাও কোথাও একটু অবস্ট্রাকশন আছে, যেটা সিএলসিটির দাবি, সেটা আমরা ভিজিট করব। ভিজিট করে কারোর যাতে স্বার্থ ক্ষুণ্ণ হয়, একদিকে আমরা ইন্ডাস্ট্রি চাই, এশিয়ার সবচাইতে বৃহত্তম লেদার কমপ্লেক্স এটা, ফলে এখানে লক্ষ লক্ষ মানুষের কাজ হচ্ছে এবং আগামী দিনে আরও লক্ষ লক্ষ মানুষের কাজ হবে, যেটা আমাদের দিদির স্বপ্নের প্রকল্প, সেটাকে অ্যাকচুয়ালি বাস্তবে রূপ দেওয়ার জন্য, আর বিশেষ করে আমার অ্যাসেম্বলির মধ্যে এখানে যারা লোকাল জনপ্রতিনিধি আছেন, এখানে যারা লোকাল লিডার্স আছেন, উইথ আমি আছি আর কি, মানে আমরা একসঙ্গে মিলেমিশে এবং একদিকে সিএলসিটি, আরেকদিকে পুলিশ, আরেকদিকে এমএসএমই, এবং সব মিলিয়ে একসাথে আমরা কাজ করব। ঘটপুকুরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সমমানের সিটি ডায়াগনস্টিক সেন্টার। এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা, এক্সরে, ইসিজি, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয়। এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে। সমস্ত টেস্ট 30% ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন।